প্রবাসীদেরকে নিয়ে বাজে মন্তব্য, গালিগালাজ করার আগে 100 বার ভেবে চিনতে নেবেন, কারণ প্রবাসীরা কারো খায়ও না কারো পরও না, বরং খাওয়ায় পড়ায়। এক একটা প্রবাসী তার ফ্যামিলির জন্য মোমবাতি, নিজে জ্বলে, সবাইকে আলো দেয়। আর দেশের জন্য তো সব প্রবাসী নক্ষত্র সূর্যের মতো, সুতরাং সূর্য আলো দেওয়া বন্ধ করলে বিপদে পড়ে যাবে, রাস্তা খুঁজে পাবেন না। কেন প্রবাসীদেরকে দেশ বিদেশে এত লাঞ্ছনায় পড়তে হয়? দেশে এয়ারপোর্টে গেলে লাইনে দাঁড়ায় থাকতে হয়, ব্যাগে এটা থাকে না ওইটা থাকে না, এটা চেক করে। দেশের আকাম মাবালগুলো বিএপি পায় সম্মান পায়, প্রবাসী কেন বিএপি পায় না সম্মান পায় না? প্রবাসীদেরকে সব জায়গায় সম্মান দিবেন। দেখ ভাই, সিনেমার হিরোদের নিয়ে মাতামাতি না করে নিজেকে নিয়ে করো, কারণ আসল হিরো তো আমরা প্রবাসীরাই, যারা প্রতিদিনই লড়াই করে থাকি নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, প্রবাস এসে একটা জিনিস দেখলাম, অন্যান্য দেশে মানুষের সাথে অন্য ভাষায় কথা বললে মনে হয় লবণবিহীন তরকারি খেতেছি। লবণবিহীন তরকারি যেমন স্বাদ নাই, আনসানসে মনে হয়, সেম এরকম মনে হয়। আর নিজের দেশের ভাষায় কথা বলতে পারলে অনেক ভালো লাগে, কারণ বাংলা আমার মায়ের ভাষা, আল্লাহ সেরা দান, আলহামদুলিল্লাহ। কি বলেন আপনারা? কে ফোন দিছে ভাই? দেশ থেকে ফোন দিছে ভাই। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমার কিছু টাকা লাগবে ভাই। ভাই যখনই ফোন দাও তোমরা শুধু টাকা টাকা টাকা, টাকা ছাড়াও মাঝে মধ্যে ফোন দিয়ে আমার খোঁজ খবর নিও, আমি বিদেশ বাড়িতে কেমন আছি, খাওয়া দাওয়া খাইছি কিনা, সুস্থ আছি কিনা বিদেশ বাড়িতে। যখনই তোমরা শুধু ফোন দাও বাস টাকার জন্য, টাকা টাকা, মাঝে মধ্যে এমনিতে ফোন করে আমার খোঁজ খবর নিও। সংসার নামক বোঝাটা যখন কাঁধে উঠে তখন বোঝা যায় স্কুলের ব্যাগটা কত হালকা ছিল। বাপের হোটেল থেকে বাইর হইলেই বোঝা যায় পৃথিবীতে এক মোটা বাতের দাম কত। ভালো থাকুক তারা, মন থেকে দোয়া করি ভালো থাকুক তারা, যাদের এই শীতের রাতেও একমাত্র ঠিকানা ফুটপাত। লাইক করবে না কোনো সমস্যা না, কথাগুলো একটু শুনুন। কিছু কিছু ছেলে মেয়ে আছে বাপ মার পরিচিতিতে লজ্জা পায়, মাথা নিচু করে ফেলে, যে আমার বাবা কৃষক, আমার বাবা চাই দোকানদার, আমার বাবা রিক্সা চালক। বাপ মার পরিচিতিও কখনো মাথা নিচু করবেন না, বুক ফুলিয়ে বলবেন যে হ্যাঁ আমি কৃষকের ছেলে, আমার বাবা রিক্সা চালক, আমার বাবা চাই দোকানদার। এতে লজ্জার কিছু নেই। হ্যাঁ, বাপ মার পরিচয় সবসময় বুক ফুলিয়ে দিবেন, মাথা উঁচু করে দিবেন। আর যদি এতই লজ্জা পান তাহলে সমাজে নিজেকে এমন জায়গায় দাঁড় করান যে আপনার পরিচয় আপনার বাবাকে চিনে, বাবার পরিচয় নয়। আপনার বাবা রাস্তা দিয়ে হেঁটে গেলে বলে হ্যাঁ অমুকের বাপ যাইতেছে, হ্যাঁ আমিরের বেটা একটা গাড়ি নিয়ে যাইতেছে, আপনি লজ্জা মাথা নিচু করে ফেললেন। এরকম কোনো কিছু করার দরকার না, বাবাকে নিয়ে প্রাউড ফিল করবেন, আই প্রাউড অফ মাই ফাদার, হ্যাঁ আমি কৃষকের ছেলে, লজ্জার কিছু নেই ভাই। বাইরে টিকটকে মাঝে মধ্যে ফানি ভিডিও বানায় হাসানোর জন্য, হাসি পাওয়ার জন্য, কেউ গালিগালাজ দিয়েন না ভাই, গরিব মানুষ ভাই, ফিরত দিবার ক্ষমতা নাই।